আচ্ছা তাহলে আপনি মুমিন ভাই কিভাবে হলেন অ্যাকচুয়ালি আমি এটা আমার মানে আমি আমি একজন আপনার মতই আস্তে কোন আপনাকে ফলো করে আর তাসলিমা দিকে ফলো করি তো মানে আমি জাস্ট একটা দিন আমার এটা হচ্ছে এটা আমার এই নামটা আমি ইউজ করি আমার সব অ্যাকাউন্টগুলোতে আচ্ছা বলেন আপনার যেটা বলার কথা এই এটা এই জিনিসটা কি এন্টারটেইন করাটা ঠিক হবে কারণ এতে তো অন্যরা উৎসাহিত হবে আচ্ছা তাহলে তো এরকম নাম নিলে বা এরকম কিছু করলে তো তাহলে তারা তো যুক্ত করে রে যাইতো তো একটু ডিসটারব করে আসতো হ্যাঁ এটা তো করাটা ঠিক হচ্ছে না ভাই আপনি মুমিন ভাই কলকাতা আপনি আবার যুক্ত করার জন্য বারবার কমেন্টে লিখছেন আমরা তো ভাই আমাদের তো অল্প সময় আমরা পাই আমরা এই সময়টাকে কাজে লাগাতে চাই হ্যাঁ এখন আপনারা যদি আমাদের লাইফটাতে এসে বসে থাকেন আপনারা যদি ভিড় করে থাকেন তাহলে তো আমরা আসলে আমাদের মূল কাজটা আমাদের আমরা করতে পারি না তাই না আমাদের মূল কাজটা যেটা সেটা আমাদের একটা লক্ষ্য আছে আমাদের একটা আমাদের আমরা অনেক সময় আমাদের অন্য কাজ ফেলে আমরা এই কাজগুলো করি এখন আপনারা যদি আমাদেরকে আমাদের সময়টা এভাবে নষ্ট করে ফেলেন এইভাবে ইয়া করে তাহলে তো সেটা ঠিক হচ্ছে না তাই না মুমিন ভাই ফ্রম কলকাতা আপনি কাজ করেন আপনি আচ্ছা হ্যাঁ আপনি বোধহয় উনি 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 আচ্ছা ঠিক আছে লিভিং আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনি মুমিন ভাই ফ্রম কলকাতা ভাই হ্যাঁ আল মুক্তাদির আকিব আপনি বলেন তাহলে ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি বলেন ভাই ভাই যা আমি একটা কোশ্চেন ছিল হচ্ছে দাসীদের মানে অধিকার বিষয়ের সেটা হচ্ছে মানে যেটা দাসীদের অধিকার কি ইসলাম দেয় এটা আগে একটা কোশ্চেন ছিল দাসীদের আবার কি অধিকার ভাই মানে অধিকার বলতে কি তাদের কি মানে নিজেকে দাসী দাসী জিনিসটার মানে আগে আপনাদের কি বলে যে দাসী বলতে কার অধীনস্থ যে তার কোন ইয়ে থাকবে না সে থাকবে না যে মালিক তার তার কোনো স্বাধীনতা থাকবে না তার কোনো স্বাধীন ইচ্ছা থাকবে না সে বলতে পারবে না যে আমি এই কাজটা করব না বা এই কাজটা আমি করব তার কোনো স্বাধীন ইচ্ছা থাকবে না এই তো একেই তো দাসী বলা হয় নাকি হ্যাঁ ভাই মানে যে যে মানুষটা হচ্ছে আরেকজন মানুষের প্রপার্টি মানে আমার যে রকম টেবিল আছে আমার যে রকম চেয়ার আছে সেরকম সেই মানুষটা হচ্ছে সেই মানুষটার প্রপার্টি তাই তো জি ভাই এবং সেই মালিক যখন ইচ্ছা তাকে নিয়ে বিক্রি করে দিতে পারে তাকে মানে ইয়া করে দিতে পারে বাজারে নিয়ে বিক্রি করতে পারে এখন এই যে দাসী আবার অধিকার এটার সাথে আবার অধিকার শব্দটা কিভাবে থাকে এটা আমি বুঝলাম না আসলে ভাই এটার জন্য ওই যে সুরা নূরের তেত্রিশ থেকে চৌত্রিশ নম্বর আয়তে যেটা বলছে না সুরা নুরে আমরা সুরা নূর সুরা নিঃশ্বাস সবকিছু তো আমরা যাবো আগে আপনি আমাদেরকে এই জিনিসটা একটু বুঝাই নেন যে একজন মানুষ যে দাসী যার কোনো স্বাধীন ইচ্ছাই নাই যার যে হচ্ছে একজন প্রপার্টি একজন মানুষের প্রপার্টি কেয়ার টেবিলের মতো একটা প্রপার্টি এইটা আবার অধিকার মানে এখানে আবার অধিকার শব্দটা কিভাবে আসে মানে আপনাকে আমি যদি বলি যে আপনাকে আমি আপনাকে গণপিটনি দেয়া হলো আপনাকে গণপিটনি দিয়ে আপনাকে একদম আপনাকে আপনার পরিবার সবাইকে মেরে ফেলা হলো এই মেরে ফেলার পরে আপনাকে আমি আবার একটু মানে মানবতা দেখালাম আমরা আমরা সবাই মিলে আপনার পরিবারের সবাইকে মেরে ফেললাম মেরে ফেলার সময় আবার একটু মানবতা দেখালাম এই কথাগুলো আবার এগুলা মানে কথাগুলো কেমন শোনাচ্ছে আমার কথাগুলা এটা তো অবশ্যই খারাপ দাসী শব্দটাই তো একটা নেগেটিভ ওয়ার্ড এটা তো কখনোই মেনে নেওয়া যায় না কিন্তু আমিও যখন আপনার মতো এরকম উদাহরণ বা এক্সাম্পল দিতে যাই তখনই মুমিন ব্যক্তিরা সুরা নূরের আয়াতটা আমাকে মানে বিপক্ষে এক্সাম্পল হিসেবে দাঁড় করায় তো সেই ক্ষেত্রে অ্যান্সারটা জানতে যাচ্ছিলাম কিন্তু মানে সুরা নূর টুরে তো আমরা যাব কিন্তু আমাদের তো দাসী শব্দটা দাসী শব্দটাই তো একটা অধিকার হরণ তাই না দাসী শব্দটাই তো বড় ধরনের একটা অধিকার হরণ তাই না অবশ্যই অবশ্যই একজন মানুষের যদি নিজের মানে নিজেকে যদি তার মালিক যদি তাকে বিক্রি করে দেওয়ার মতো ক্ষমতা প্রাপ্ত হয় মারপিট করার মতো ক্ষমতা প্রাপ্ত হয় এই জিনিসটাই তো একটা বিরাট অধিকার হলো আর কোনো অধিকারের প্রশ্নই আসে না আর কি অধিকার তাকে একটু ভালো খাবার একটু পোলাও মাংস বিরিয়ানি খাওয়াচ্ছে মানে আপনি একটু চিন্তা করেন যে ধরেন আপনার কোনো অধিক আপনাকে আমি কিনে আনছি আপনাকে আমি কোনো সময় বিক্রি করে দিতে পারি এবং আপনার কোনো সাথী ইচ্ছা নাই তখন যদি আমি বলি আপনাকে আমি পোলাও খাওয়াবো বাসায় নিয়ে পোলাও খাওয়াবো তাই এই পোলাও দিয়ে আপনি করবেন কি ভাই ভাই হ্যাঁ এটা তো অবশ্যই আমার স্বাধীনতার সাথে তো পোলাও খাওয়া এটা তো এক করা যায় না মানে মানুষ তো আগে স্বাধীনভাবে চায় তারপরে তার কি খাওয়া দাওয়া এটা আসে কিন্তু আবার যদি কথা বলার স্কোপ না থাকে জায়গা না থাকে আমি যদি আমার অধিকার সম্পর্কে বলতে না পারি তাহলে তো আমার মানুষ হিসেবে বেঁচে থাকায় বৃথা তো সেই দিক থেকে দাসী জিনিসটা সব থেকে খারাপ এটা বুঝতেছি কিন্তু আহ ওরা যেরকম মানে বলে যে দাসীদেরও কথা বলার অধিকার দিয়েছে দাসীদের অধিক মানে কথা বলার জায়গাটা করে দেওয়া হয়েছে ইসলাম যে দাসীকে একেবারেই কোনো অধিকার দিয়ে নেই এটা ভুল কথা ইসলাম দাসীদেরও অধিকার দিয়েছে ঠিক সেই তো দাসদের সম্পত্তির মালিকানার অধিকার ছিল মানে ইসলাম আসার বহু বছর আগে ব্যাবিলনিয়ান সভ্যতায় দাসদের দাসরা প্রপার্টি ওন করতে পারতো মানে একটা সম্পত্তি তার নামে সে নিজের নামে একটা সম্পত্তি কিনতে পারতো মানে তার হাতে টাকা থাকতো এবং সে সেই টাকাটা দিয়ে একটা সম্পত্তি তার নামে কিনতে পারত তাহলে কি আমরা কি এটা থেকে কি কনক্লুশন আসতে পারি যে ব্যবিলনিয়ন সভ্যতা দাসদেরকে দিয়েছে অধিকার এটা আমরা কনক্লুশন আসতে পারি না কনক্লুশন তো আমরা আসতে পারি না প্রপার্টি অন করার অধিকার থাকলেও তারা তো দাসই থাকলো তো তাই না হ্যাঁ এটা অবশ্যই আচ্ছা এখন আপনি বলেন সুরা নুরের ব্যাপারটা কি যেন বলছিলেন সুরা নূরের তেত্রিশ চৌত্রিশ নাম্বার আয়তে যেখানে বলা হয়েছে যে দাসী যদি সেক্স করতে না চায় বা প্রতিরোধ করে তখন তোমরা তার উপর ব্যবচার করো না বা তার উপর ইয়ে না যদি করো তাহলে তুমি গুণাগার হয়ে যাবে এবং আল্লাহ তাকে শাস্তি দেবে এটা আচ্ছা এইটা তাপসিরটা কি আপনি পড়েছেন ভাই তাপসিরের কথা অনুযায়ী আমি বলার চেষ্টা করেছি কতটুকু ঠিক করতে পারছি না তবে এই তাপসিরটা হচ্ছে এটা আপনাকে আমি বলে দিচ্ছি সেই সময় মোহাম্মদের কিছু সাহাবি তাদের দাসীদেরকে দিয়ে যৌন ব্যবসা করাতো মানে হচ্ছে পতিতাবৃত্তি করাতো তাদেরকে দিয়ে অন্য লোক এসে তাদের সাথে সেক্স করতো এবং সেটার বিনিময়ে টাকা উপার্জন করতো মোহাম্মদের অনেক সাহাবি এই কাজটা করতো তাদের দাসীদেরকে যৌন ব্যবসায় লিপ্ত করত। তো এইটার কারণে এই আয়টা নাজিল হয়েছে এবং তখন থেকে নির্ধারণ হয়েছে যে দাসীদের সাথে শুধু মালিক করতে পারবে অন্য লোকেরা করতে পারবে না অন্য লোকেরা টাকার বিনিময়ে যে এসে করে যাবে এবং সেটার বিনিময়ে যে মালিক টাকা নিবে মালিকটা টাকাটা নিয়ে নিবে এই জিনিসটাকে বন্ধ করা হয়েছে কিন্তু কোনো অবস্থাতেই মালিক যে তার সাথে এটার কোনো মতামত নেয়ার কোন প্রয়োজন নেই এই আয়াতটাতে বলা হয়েছে তোমরা দাসীদেরকে ওই কাজটা করতে বাধ্য করো না কারণ অনেক দাসীরা ছিল সেই প্রতিটা বৃত্তিটা করতে চাইতো না কিন্তু মালিক তাদেরকে বাধ্য করত। সেই কাজটা কে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই আয়তে ভাই আপনি কোন তাফসির পড়েছেন আমাকে একটু বলেন তো কোন তাফসিরটা আবু বকর জাকারিয়ার তাফসির ভাই এই জিনিসটাকে আপনি পান নাই এখানে আবু বকর জাকারিয়ার না ভাই না ভাই এটা পাই নাই তাহলে উনি তো মিথ্যা কথা বলেছেন আপনি মানে তাফসির ইবনে কাসির পড়ে দেখেন তাফসির জালালাইন পড়ে দেখেন প্রখ্যাত যে কোনো ক্লাসিক্যাল তাফসির পড়ে দেখেন এই কথাটাই আপনি পাবেন এখানে আবু বকর জাকারিয়ার ওইটাতে আবার এগুলা মানে দেখে রাখ সেটা এখানে এমন ভাবে বলা হয়েছে যে কাউকে ডিফাইন করে নাই যে এটা কারা মানে তোমাদের উপর তোমাকে দোষী সাব্যস্ত হবে কিন্তু দোষী সাব্যস্ত কারা এটা বলা হয়নি এই এটা বোঝা যাচ্ছে এবং ওইখানে তো ব্যবচার ব্যবচারের সংজ্ঞাটাই তো এখানে বলা হয়ে বলে দিয়েছে এটাকে তো ব্যবচার হিসেবে ট্রিট করে না ইসলাম তো দাসীর সাথে সঙ্গমটাকে ব্যবচার হিসেবেই গণ্য করে না আচ্ছা মাতব্বর ভাই আপনি কি কিছু বলবেন এই বিষয়ে হ্যাঁ মানে ধরেন যে জিনিসটাকে তো আসলে খারাপ বলে মনে করার বা খারাপ কি বলে আমার তো মনে হয় আসিফ ভাই আমি একটু আমাকে উঠতে হচ্ছে আসিফ ভাই আপনি তাহলে একটু আপনারা তাহলে আলোচনা করেন আচ্ছা ঠিক আছে মতো ভাই তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি অনেকদিন পরে আপনাকে পেলাম আপনার কথাটা তো শোনাই হলো না এতদিন কি করছিলেন কোথায় ছিলেন এসেতে বলে নাছে ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরের দিন কথা হবে ভাই আজকে বিদায় নিচ্ছি তাহলে শুভরাত্রি আচ্ছা শুভরাত্রি আল মুফতাদির আকিম ভাই আপনি একটু তাহলে কষ্ট করে ইবনে কাসিরের তাফসিরে একটু পরে দেখেন এখানে পরিষ্কারভাবে এই জিনিসটা বর্ণনা করা আছে আচ্ছা ভাই আর আরেকটা কথা হচ্ছে কি ভাই ফিকহ সুন্নাহে আব্দুর রাজ্জাক যেটা বলল যে কেউ যদি বলে আমি কুরআন মানি না তখন তাকে মেরে ফেলা পর্যন্ত জায়েজ আছে তাহলে তো মানে বাংলাদেশে এটার মানে অস্তিত্ব থাকা সম্ভব না নাকি ভাই এটা হ্যাঁ কোরআন না মানলে তো সে তো মোরতাদ হয়ে গেছে তাহলে তো তাকে মোরতাদের তো মৃত্যুদণ্ড শাস্তি ওকে হ্যাঁ ভাই এটাই তো বললো সে তো এটার শোনার পর আর কোনো আগ্রহ নাই আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে মোরতাদির ভাই আপনি ভালো থাকবেন শুভকামনা রইল আপনার জন্য আচ্ছা